আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুমকুমস ফ্রান্স লাইফ। আজকে আপনাদের সাথে শেয়ার করব, আমরা আইফেল টাওয়ারে গিয়েছিলাম এবং সেখানের আইফেল টাওয়ারের একদম টপ ফ্লোরে উঠেছিলাম। তো তার মধ্যে কি কি দেখতে পেয়েছি সেই অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আমরা আইফেল টাওয়ারের একদম খুব কাছে চলে এসেছি, আর আমাদের সাথে আরও একটা ভাবি ছিল, ভাবির ফ্যামিলি ছিল আর কি। তো এই যে আইফেল টাওয়ারের খুবই কাছে দাঁড়িয়ে আছি, আর আমরা এখানে ব্যাগ চেকিং হচ্ছে, সেখানে লাইনে দাঁড়িয়ে আছি। তো ব্যাগ চেকিং করে আমরা আইফেল টাওয়ারের দিকে চলে এসেছি গেট থেকে ভিতরে। এই হচ্ছে সেই আইফেল টাওয়ার, যেটাকে কিনা রাতের বেলা দেখতে স্বর্ণের মতো লাগে। তো যাওয়ার পথে এরকম সুন্দর সুন্দর জায়গা দেখতে পেলাম। এখানে ঝর্ণা রয়েছে এবং মাছ রয়েছে কিছু, সেগুলোর একটু ভিডিও করে নিলাম। তো এই যে অনেক লম্বা বিশাল লাইন উপরে ওঠার জন্য, এখানে আমাদেরও দাঁড়াতে হবে। তো দাঁড়িয়ে গেলাম এবং এই যে লিফট নিচে নামছে এবং লিফট উপরে যাচ্ছে, আমরা অপেক্ষায় দাঁড়িয়ে আছি যে কখন আমরা ওইভাবে উপরে চলে যাব লিফটে করে। তো অবশেষে 2.5 ঘন্টা পরে আমরা লাইনে দাঁড়ানোর 2.5 ঘন্টা পরে আমরা টিকিট কেটে উপরে চলে আসলাম। লিফটের জন্য অপেক্ষায় আছি আমাদের এখানে বড় অ্যাডাল্টদের জন্য টিকিট ছিল 28 ইউরো সামথিং, এবং যারা 14 বছরের নিচে তাদের 7 ইউরো সামথিং, আর যারা একদমই 4 বছরের কম তাদের জন্য কোনো টিকিট দরকার হয়নি। তো এই যে আমাদের অপেক্ষার অবসান ঘটল, লিফট চলে এসেছে, আমরা এখন লিফটে করে উপরে চলে যাব। এই যে লিফট উপরের দিকে উঠতেছে দেখতে পাচ্ছেন, তবে এখান থেকে দেখতে শুধুই লোহার মতো দেখাচ্ছে। সেখানে যেতে হলে সিঁড়ি দিয়ে যেতে হবে, ছোট্ট একটা সিঁড়ি রয়েছে, লিফট নেই। এখন আমরা এখান থেকে চলে এসেছি একদম টপ ফ্লোরে। টপ ফ্লোর থেকে বাইরের ভিউগুলো এরকমই দেখাচ্ছে, সব বিল্ডিংগুলো মনে হচ্ছে একদম খুবই ছোট ছোট, আসলে কিন্তু এগুলি মোটেই ছোট বিল্ডিং না। এখানে অনেক বড় বড় বিল্ডিং রয়েছে, এবং যেটা একটু বেশি বড় দেখাচ্ছে এটা কিন্তু একটা টাওয়ার, এটাও একটা নাম করা টাওয়ার এখানে। তো সবাই বড় আকারে দেখাচ্ছে। একদম কাগজের মতো অথবা ছোট মনে হচ্ছে, একদম খুবই ছোট ছোট বিল্ডিংরা একতলা একতলা করে রয়েছে। যেহেতু আইফেল টাওয়ার অনেক উপরে, তাই এগুলোকে অনেক ছোট মনে হচ্ছে, আমি একটু বড় করে দেখিয়ে দিয়েছি। তো আমার পুস্তিকে বলেছিলাম আমি একটু ছবি তুলছি, সে একটু ঢংসং করে নিল। এই যে চারপাশে লেক রয়েছে, আগেই বলেছিলাম আইফেল টাওয়ারের চারদিকে এরকম পানির লেক রয়েছে।
আইফেল টাওয়ারের উচ্চতা হচ্ছে 1083 ফিট। তো তাই এত উপর থেকে নিচে বিল্ডিং এত ছোট ছোট মনে হচ্ছে। তো টপ ফ্লোর থেকে এরপরে আমরা নিচের ফ্লোরে ওইটা ইনভার্স না, ওইটা ইনভার্স না দিলে পাপা, ওইটা ইনভার্স না, ওইটা ইনভার্স না। তো এখানে 1.5 ঘন্টার মতো টাইম ছিল, থাকার জন্য আমরা 1.5 ঘন্টা। তো এরা হচ্ছে আইফেল টাওয়ারের প্রতিষ্ঠাতা, এরাই প্ল্যান টালান করতেছিল সেই মুহূর্তের, সেই মুহূর্তই এখানে ধরে রাখা হয়েছে টপ ফ্লোরে। এরাই পরিকল্পনা করতেছিল যেভাবে সেভাবেই, একদম দেখলে মনে হয় হুবহু, তবে এরা কিন্তু আসলে হুবহু সত্যিকারের মানুষ না। এদের মূর্তি বানানো হয়েছে কিন্তু বোঝার কোনো উপায় নেই। আমি একটু হাত দিয়ে আড়াল দিয়ে তারপরে দেখালাম এদের চেহারা, কারণ হচ্ছে এখানে আলোর জন্য এদের ভালোভাবে দেখা যাচ্ছিল না। 1889-এ এই আইফেল টাওয়ারটি প্রতিষ্ঠিত হয়। এখানে কিন্তু বিভিন্ন জায়গায় এরকম দেয়া ছিল যে হাত বাহিরে দিয়ে ছবি বা ভিডিও করা যাবে না মোবাইল কিংবা ক্যামেরা দিয়ে, কিন্তু এখানে কিন্তু তাও কিছুক্ষণ টপ ফ্লোরে থাকার পরে আমরা সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। সেখানে দেখতে পাচ্ছি এরকম বিভিন্ন রকম গিফটের দোকান রয়েছে। আদিল এখান থেকে একটা গিফট কিনলো, যেখানে প্যারিসের 3টি দর্শনীয় স্থান রয়েছে, স্মৃতি রাখার জন্য এটা কেনা হয়েছে। এই ফ্লোরে আমি দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন দেশের দূরত্ব এই প্যারিস থেকে লেখা আছে। তো আমি খুঁজতে খুঁজতে ঢাকাও পেয়ে গেলাম, বাংলাদেশ। আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি প্যারিস থেকে বাংলাদেশের দূরত্ব কতখানি। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো।
বাজে, 9টার মতো বাজে, আমরা অপেক্ষায় আছি যখন আইফেল টাওয়ারের লাইট জ্বলবে তখনের জন্য। তখন দেখতে কেমন লাগে সেই ভিউটা একটু উপভোগ করার জন্যই আমরা এখনো রয়েছি। তো অবশেষে 9:30টার দিকে অথবা 10টার দিকে মেবি আইফেল টাওয়ারের লাইট জ্বালিয়েছিল। এই যে লাইট জ্বলছে আইফেল টাওয়ারে, আর এখন দেখে আমরা চলে যাব বাসার দিকে, কারণ আমাদের বাসায় যেতে আরও 1.5 ঘন্টার মতো লাগবে। তো আমরা নেমে এখন বাসার দিকে চলে যাব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে বাসার দিকে রওনা হয়ে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো আপনাদের সাথে।